Subhanallah. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলা বাহুল্য, যে ব্যক্তি আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করতে সক্ষম হয়েছে তার অনিষ্ট সাধন করার সাধ্য কারো নেই। আল্লাহ তাআলার এই সঙ্গ শুধুমাত্র মুমিনদের জন্য বিশেষভাবে সুনির্দিষ্ট। এই সঙ্গের অর্থ সাহায্য, সহযোগিতা ও তৌফিক দান করা। আল্লাহ তাআলা আরশের উপরেই আছেন, তিনি কারো গায়ের সাথে লেগে নেই। ঈমানদারগণ, আল্লাহর সান্নিধ্য ও সঙ্গ দ্বারা ধন্য হওয়ার কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন। সূরা তহার 46 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, তোমরা ভয় করো না, আমি তো তোমাদের সাথেই আছি, আমি সবকিছু শুনি ও দেখি। আমরা যেন তাকওয়া অবলম্বন এবং সৎকর্মশীল হয়ে মহান আল্লাহ তাআলা সান্নিধ্য পেতে পারি সেই তৌফিক দান করুক, আমিন। আর আল্লাহ তাআলার পবিত্র কিতাব আল কোরআন সবাই পাঠ করবেন। আল্লাহ আমাদের সবাইকে পবিত্র কোরআন মাজিদ পড়ার তৌফিক দান করুক, ভালো রাখুক, সেই দোয়াই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।